राजा तू मत इधर কিসের জন্য এটা? আরে হেলমেট ফুল হেলমেট পরে আছি তো আমি, এটা লাভেন লেগে গেল। ফুল হেলমেট পরে আছি তো, কাঁচ খোলা ছিল তো কি আমি নামে দিচ্ছি না? আমি যখন বাইক থেকে নামবো তখন নামিয়ে নেবো না? বলুন আমি যখন নামছি বাইক থেকে কাঁচটা ওটা ছিল না, না খোলা ছিল। আমি যখন নেমে কার সময় যখন আমি নেমে কথা বলবো আমি অবশ্যই লাগিয়ে দিতাম। না না হেলমেট পরেছেন, বুঝতে পেরেছি দাদা, আমি ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছি ভুল হয়েছে। যখন আমি কথা বলবো তখন আমি অবশ্যই মাস্ক লাগিয়ে নেবো। আপনি যখন কাজ এখন আপনি কাজ লাগান না? হ্যাঁ ঠিক আছে, আমি লাগিয়ে নিচ্ছি। আমি লাগিয়ে নিচ্ছি, হেলমেটটা তো লাগানো আছে, বলুন বুঝতে পেরেছি স্যার, হেলমেটটা তো লাগানো আছে, বলুন বুঝতে পেরেছি স্যার, আপনি বলুন স্যার, আমার যদি হেলমেটটা না থাকতো আমরা স্যার এটা পড়ে আছি, বলুন না আমি ঘুরিয়ে নাম হয় নাম নাম আমি ঘুরিয়ে রাখবো গাড়িটা, ঘুরিয়ে রাখি আমার গাড়িটা বাইর করতে তো সে অসুবিধা হবে না। আমি কথা বলবো ভিতরে, আমি তো হেলমেটটা পরে আছি, বলুন না কেন এটা হবে, বলুন আমি তো স্যার আমি হেলমেটটা পরে আছি, তাহলে হেলমেটটা পরে আছি, হ্যাঁ তো কাঁচটা আমি ঢেকে নিচ্ছি, যখন আমি কথা বলবো নেমে তখন আমি কাঁচ অবশ্যই ঢেকে নেবো, তাহলে বলুন। হ্যাঁ রাইডার আছি স্যার, দেখ কলকাতা রাইডার, অ্যাক্সিস ব্যাঙ্কে কোনো কাজ ছিল একটা আমাদের, অ্যাক্সিস ব্যাঙ্কে একটা দরকার ছিল এখানে, তো সেটা আমরা মেটাতে গেছিলাম। আমি ঢেকে আমরা বাইক চালাচ্ছি এখন, যখন কথা বলবো অবশ্যই এটা ঢেকে নেবো না, তাহলে বলুন। এই আমরা কথা বলছি, এই আমরা স্যার যখন কথা বলছি স্যার অবশ্যই আমরা এটা ঢেকে নিয়ে কথা বলছি, তাহলে বলুন। রাতে দেখা যাবে এটা, হ্যাঁ অবশ্যই, এটা মানে এস্টুক্স কোম্পানির 2000 টাকা দামের হেলমেট, এটা মানে ফুল প্রোটেকশন, 2000 টাকা দামের হেলমেট আছে, কালো মানে পুরো মানে ক্লিয়ার দেখা যাবে, আপনি চাইলে। হ্যাঁ ঠিক হচ্ছে না, বলুন আপনি
তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে গেলাম ওখান থেকে। মাস্ক পরা ছিল না, ফুল হেলমেট ছিল আমার, যদিও তো মাস্ক পরা ছিল না বলে ওরা বলছে ফাইন দিতে হবে। আমি ভাই ফুল হেলমেট পরে আছি, আমি যদি মাস্ক পরে বেড়াই তাহলে আমার যে আমার মুখের যে ফগটা সেটা পুরো প্লাস্টিক ভর্তি হয়ে যাবে। আমি বলেছি স্যার আমি ফুল হেলমেট পরেছি, আমি কেন ফাইন দেবো? ওরা বলছে দুজনের না হলে তো একজনের দিতেই হবে ফাইন। আমি বলছি ভুল করেছি দুজনে, তো একজনের কেন ফাইন দেবো? ওরা বলছে না হবে না, এই হবে না, তাই হবে না, অনেক কিছু বলছিল। তো তারপরে একটা স্যার এলো, সে এসে মানে সেও বলছিল ফাইন দিতে হবে। তো অনেক বলার পরে মানে অবশেষে বললো ঠিক আছে যাও, তো তোমরাও সবাই মাস্ক পরে নেবে, কারণ সময়কাল খুব খারাপ চলছে, মাস্ক পরে থাকাটাই খুবই মানে দরকার। যদি আমার মাস্ক ছিল না, তো সেফটির সাথে ঘুরে বেড়ানোই ভালো। সবাই মাস্ক পরুন ও সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও।